পরিবারের শান্তি রক্ষায় কি আমল করা যেতে পারে যদি বলতেন? পরিবারে শান্তি রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম মৌলিক আমল হলো নিজে এবং পরিবারের সদস্যদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা দরকার, মুত্তাকি হওয়া দরকার, হারাম এবং গুনাহ মুক্ত ফ্যামিলি গড়ে তোলা দরকার। যে আমরা গুনাহ করব না, হারামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজে আমরা যাব না, এই ব্যাপারে একদম জিরো টলারেন্সে চলে যাওয়ার চেষ্টাটা করা, এটা হলো শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় পদক্ষেপ। দেখুন, শান্তি এক জিনিস আর শান্তির উপকরণ আরেক জিনিস। আপনার বাসায় ফ্রিজ, এসি, সুখের অনেক উপকরণ, এগুলোর হয়তো ঘাটতি থাকতে পারে, বাট আল্লাহ তাআলা যদি আপনাকে সুখী করতে চান তাহলে আপনার ওই শান্তির উপকরণ, সুখের উপকরণগুলো না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা সুখ দিতে পারবে। সুখ পেতে চাইলে আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের লোকেরা যদি ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করে, হারাম কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলে, তো আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকতের বিভিন্ন ডোর দরজা ওপেন করে দেব। তো সুখ পেতে চাইলে এই হারাম ছাড়তে হবে। ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজকাল দেখবেন স্বামী হারামে লিপ্ত, স্ত্রী হারামে লিপ্ত, হ্যাঁ, হারাম জিনিস দেখতেছেন, মোবাইলে শুনতেছেন, কান দিয়ে খাচ্ছেন, উপার্জন করছেন, অন্যকে কষ্ট দিচ্ছেন, নানান হারাম আছে, তো সেখানে শান্তি আসে না। তাকওয়া যদি চর্চা করেন, নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যায় আল্লাহ তাআলা আপনাকে সুখ এবং শান্তি দিবেন। শান্তি জিনিসটা ভিন্ন জিনিস, এটা ভেতর থেকে হয়, আল্লাহ তাআলা সেটা দিবেন ইনশাআল্লাহ তাআলা। এক, দ্বিতীয়ত পরিবারের শান্তি রক্ষার জন্য যেটি করতে হবে তা হলো স্বামী স্ত্রী এবং পরিবারের সদস্যদের মধ্যে সবর এবং শুকর, সবর এবং শুকর এই দুইটা জিনিস তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। যেই কোনো পরিস্থিতিতে সবর করতে হবে, দুনিয়াটা জান্নাত না। আপনি একজন স্বামী, আপনার স্ত্রীর অনেক কিছু অপছন্দ হবে, উল্টাপাল্টা মনে হবে, তিনি আসলেই অনেক ভুলভাল করবেন, আপনার অনেক কষ্টের কারণ হবে, আপনাকে মনে রাখতে হবে এটা তো জান্নাত না, এখানে আমার সব শুধু সুখ হবে এটা সেই জায়গা না। অতএব ডেফিনেটলি অনেক কিছুই হবে যেটা আমার আকাঙ্ক্ষার বাইরে, এক্সপেকটেশনের বাইরে, অতএব আমি সেগুলোকে মেনে নিলেই তো আমি জান্নাত পাবো। সবর করতে হবে। একই কথা স্ত্রীর জন্য প্রযোজ্য, তার স্বামীটা মানুষ ভালো না, ব্যবহার খারাপ করে, অথবা সবসময় ভালো থাকে, মেজাজ গরম হলে যা তা ব্যবহার করে ফেলে, বা অনেক ত্রুটি আছে, তিনিও নিজেকে বোঝাবার চেষ্টা করবেন এইভাবে যে দুনিয়ার এ সকল ব্যত্যয়, এ সকল ব্যতিক্রম ঘটনা, এ সকল অশান্তি, এগুলোতে আমি ধৈর্য ধারণ করব, এর বিনিময়ে তো আমাকে জান্নাত দিবে। আমি যদি চাই যে না সব আমার ব্যাটে বলে হয়ে যাবে, এটা তো হবে না। আল্লাহ তাআলা আপনার স্বামীটাকে সুস্থ সবল রেখেছেন, আপনি যদি বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী একটা স্বামী পাইতেন কেমন হতো? তখন তার আচার ব্যবহার দিয়ে ধুয়ে পানি খাইতেন আপনি, সে যদি বিছানায় শুয়ে থাকতে উপার্জন করতে না পারতো, তো তার এই জিনিসটা তো ভালো আছে। এরকম আপনি লিস্ট করেন, দেখবেন 2-4-5টা পয়েন্ট ভালো পেয়েছেন, হ্যাঁ কিছু পয়েন্ট খারাপও পেয়েছেন, তো দুনিয়া তো ভালো মন্দ মিলে, আখেরাত হয় ভালো নয় মন্দ, হয় জান্নাত না জাহান্নাম, কিন্তু দুনিয়া তো সেটা না। অতএব এটা আমাকে মেনে নিতে হবে, সবর করতে হবে। বাচ্চাদের মধ্যে সবর, যে বাবা যা কিছু চাও সবই পাওয়া এটা হবে না, অনেক কিছু তোমার চাওয়ার বিপরীত হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে, ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা জান্নাত, আল্লাহ আল্লাহ তাআলা আছেন এবং আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, কোরআনে বলেছেন আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবে। বিধায় পরিবারের সুখ আনার জন্য সবরের চর্চা করার কোনো বিকল্প নাই, পাশাপাশি শুকরের চর্চা করা। শুকর কি? যে আলহামদুলিল্লাহ আমি তো এই জিনিসটা পেয়েছি, অনেক তো এটা পাই নাই। কত মহিলা আছে বিয়ের জন্য বহু চেষ্টা করছেন, তার মা বাবা, প্যারেন্টস, তিনি নিজে, কিন্তু হচ্ছে না, বেটে বলে হচ্ছে না। কত মহিলা আর্তনাদ ভরা চিঠি আমাদের কাছে আসে। গত কয়দিন আগে টোকিওতে যখন গিয়েছি, এক ভদ্র মহিলা চিঠি দিয়েছে, চিঠিটা পড়ে আমার আমি আবেগ আপ্লুত হয়ে গেছে, যে একজন ভালো জীবনসঙ্গী বা একটা মোটামুটি একটা পর্যায়ে চলে এরকম একটা জীবনসঙ্গী চাচ্ছেন, কিন্তু বেটে বলে হচ্ছে না, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন তাকে। অনেকেই আছে এরকম যে বেটা বলে হচ্ছে না। তো যেই বোন আমার কষ্টে আছেন স্বামীর সংসারে, আল্লাহ তাআলা আপনাকে তো অ্যাটলিস্ট একজন স্বামী দিয়েছেন, অনেকে এইটুকুও পাচ্ছে না, নামকে আসতেও, তা আপনি শুকর আদায় করেন যে আলহামদুলিল্লাহ। আর আপনি যে স্বামী পেয়েছেন সে স্বামীটা যতটা খারাপ তার চাইতে খারাপ স্বামীও অনেকের আছে, অতএব আপনি কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ তাআলা যে আমাকে অ্যাটলিস্ট ওদের মতো খারাপ স্বামী দেন নেই। তাহলে কি হবে, আপনি সুখে থাকতে পারবেন, আর হাউতাস করবেন দুঃখ একটুও কমবে না, বরং আরো বাড়বে, আরো কষ্ট বাড়বে, আরো পেরেশানি হবে, আরো ডিপ্রেসড হবে, আপনারও শান্তি বাড়বে।
এইজন্য ইমানদার সুখের পয়েন্টটা খুঁজে দেখে শেখ মাহমুদ মুতাওয়াল্লিয়া শারাবি মিশরের একজন বড় আলেম মুফাসসির কোরআনের অসাধারণ তাফসির আল্লাহ তাআলা ওনাকে করার তৌফিক দিয়েছেন তো ওনার একটা উক্তি আছে বেশ চমৎকার যে চোর আপনার বাসা থেকে চুরিদারি করে সব নিয়ে গেছে দেখলেন যে দামি দামি সব নিয়ে গেছে তুলে তারপর আপনি শুকরিয়া আদায় করতে পারবেন কিভাবে আপনি চিন্তা করবেন যে ঘরের খাটটা তো নিতে পারে নাই যদি আগুনে পুড়ে ছাই হয়ে যেত তো খাটটাও চলে যেত আলহামদুলিল্লাহ এটা তো আছে যদি ভূমিকম্পে আমার পুরো বাড়িটা ধসে চলে যেত তো বিল্ডিংটাও থাকতো না আলহামদুলিল্লাহ সেটা তো ফ্ল্যাটটা তো আছে ইমানদার এভাবে সুখের পয়েন্টগুলো খুঁজে খুঁজে বের করবে কেন ইসলাম আমাদেরকে দুঃখে থাকতেও আলহামদুলিল্লাহ বলতে বলছে কেন যুক্তিটা কি যুক্তিটা হলো এই আপনি রোড অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে ফেলছেন ইসলাম বলতেছে তখনও আপনি শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন আপনি বিপদগ্রস্ত আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে বিপদগ্রস্ত হলে ইন্দানিল্লাহ পড়বেন ঠিক আছে পাশাপাশি আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার মানসিকতা থাকতে হবে কেন কৃতজ্ঞতা আদায় করবেন আপনার হাত ভেঙে গেছে যুক্তিটা কি হাত ভাঙছে আমি শুকরিয়া আদায় করবো কেন হাত ভাঙছে আমি খুশি যুক্তি হলো যে আমার হাত ভাঙছে এই একই অ্যাক্সিডেন্টে আমি মারাও যেতে পারতাম তা আমার চেয়ে আরও কিছু হয় নাই আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদারের চেয়ে সুখী আর কেউ হতে পারে না কিন্তু তাকে ইমানদার হতে হয় ফ্যামিলিতে পরিবারে শান্তি এবং সুখ আনয়ন করবার জন্য পুরো পরিবারে তাকওয়া প্র্যাকটিস করা যে আমরা আল্লাহ নির্দেশে বাইরে যাব না কোরআন নির্দেশে বাইরে যাব না এই জায়গায় আমরা সবাই সারেন্ডার করবো এটা ডিসিশন নেওয়া হলো এটার চর্চা প্র্যাকটিস শুরু করে দেওয়া এক দ্বিতীয়ত হলো পরিবার প্রত্যেকটা সদস্য সবর এবং শকর সবর এবং শকর এই দুইটার প্র্যাকটিস করা নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে লেখা যায় এই তিনটা জিনিস যদি থাকে এক হলো তাকওয়া চর্চা আরেকটা হলো সবর আরেকটা হলো শকর ইনশাআল্লাহ ওই পরিবারের সুখ শান্তি আসবেই আসবে আল্লাহ আমাদের সবাইকে সুখী পরিবার গঠন করার তৌফিক দান সবর এবং শকর এটা এটা খুব সহজ বিষয় না এটা বেশ কঠিন বিষয় কিন্তু এটা যদি আপনি একবার আনতে পারেন আপনি লাইফটাকে এনজয় করবেন দুঃখের মধ্যেও আপনি হাসি আপনার আসবে আপনার সুখের হাসি আপনি দিতে পারবেন যদি আপনার ভিতরে শকর এবং সবরের এই যোগ্যতাটা আনতে পারেন এটা নিজেকে নিজে কাউন্সিলিং করে তৈরি করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক মানুষের কাছে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ উম্মার স্বার্থে সুন্নার সাথে